हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? निश्चय खूब भालो आछेन। तो आज के आमरा एसेछि सेंट्रल मेरिनाते, जेहेतु सामने क्रिसमास। तो क्रिसमास उपलक्षे सब जगह खूब सुंदर करे डेकोरेशन करेछे, तो बाच्चादेरकेओ साथे निये एसेछि। তো আপনাদের সাথেও কিছু শেয়ার করব। রাতের সাথেই থাকুন। খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের শহরটা, যেহেতু সামনে ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার আসছে, সেই উপলক্ষে কিন্তু চারিদিকে লাইটিং আর লাইটিং। খুব ভালো লাগছিল এই ধরনের ডেকোরেশনগুলো দেখতে, খুবই ভালো লাগে। তাই রাতের বেলা বের হয়েছিলাম আমরা। তো সেদিন গিয়েছিলাম সেন্ট্রাল মেরিনাতে। এই শপিং মলটা আমাদের পাতায়া শহরের সেকেন্ড রোডে অবস্থান করে। যারা পাতায়াতে অলরেডি ঘুরে গেছেন তারা বুঝতে পারবেন। নাফি খুবই হ্যাপি ছিল, খুব দুষ্টুমি করছে আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। মলটির প্রতিটি কর্নারে এবং একদম উপরের দিকে ডেকোরেশন খুবই সুন্দর ছিল, দেখার মতো করেছিল। এই শপিং মলটাতে সাধারণত আমাদের খুব কম আসা হয়, যেহেতু আমাদের বাসা থেকে এটা তেমন একটা দূর না হলেও কেন জানি এই মলটাতে খুবই কম আসা হয়। তো সেদিন গিয়েছিলাম আসলে সন্ধ্যার পরে, ওদের স্কুল বন্ধ দিয়েছিল চার দিনের জন্য। মিউজিক ফেস্টিভ্যাল আছে সামনে পাতায়াতে, তো হয়তো এই কারণে বন্ধ দিয়েছে। এখানে ক্রিসমাস ফটোবুথের সামনে ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম আর আমিও তুলেছি, দেখতে খুবই কিউট ছিল। সেন্ট্রাল মেরিনার নিচতলাতে কিছু বার্বি ডল উঠেছিল। বার্বি ডলগুলো এত কিউট ছিল, খুবই ভালো লাগছিল দেখতে, তাই একটু শেয়ার করলাম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সেন্ট্রাল মেরিনা বার্ড ভিলেজে। এই বার্ড ভিলেজটি সেন্ট্রাল মেরিনার নিচতলাতেই ছিল, তো আমরা প্রথম খেয়াল করিনি, পরে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু বার্ড এখানে রাখা হয়েছে। খুবই সুন্দর, একদম আমার কাছে এসে দাঁড়িয়েছে। সো বিউটিফুল। আর এখানে আমেরিকান গিনিপিগ আর আমেরিকান হ্যামস্টার, বাট এখানে শুধু গিনিপিগ আছে। এই কাজ করো না কেন?
fighting food. Oh, he is so hungry, you see. So hungry. গিনি পিগগুলোকে খাওয়াতে পেরে নাজনা কিন্তু খুবই খুশি, ওরা খুব এনজয় করছিল। এগুলোকে আসলে চিড়াখানাতেও হয়তো এত কাছ থেকে খাওয়ানো সম্ভব হতো না। দেখেই ভয় লাগছে এত বড়। আর বিভৎস চেহারার এই পাখিটা দেখতে খুবই কিউট, একদম গাঢ় সবুজ রঙের একটি পাখি, কত সুন্দর। এগুলো মনে হয় শুকর সম্ভবত, হ্যাঁ বেবি শুকর। নাফি খাওয়াচ্ছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সব। নাফি কেমন লাগতেছে তোমার? রঙ দেখে গেলি। ওকে ফাইন। এটা হচ্ছে বিদেট। হ্যালো, how are you? তো একটু স্ন্যাক্স কিনবো, তো ব্রেড ট্রকে আসলাম। আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তো এখন কিছু খাবো, ক্ষুধা লেগেছে। তো দেখি কি কেনা যায়। তো এটা হচ্ছে ব্রেড ট্রক, এটা হচ্ছে জাপানিজ একটা ব্র্যান্ড, খুবই পপুলার, বিশেষ করে ব্রেড জাতীয় স্ন্যাক্সের জন্য এটা খুবই ভালো। তো দেখি কি নেওয়া যায়। আমি যেটা পছন্দ করি সেটা অবশ্য শেষ হয়ে গেছে এখানে। ওইটা কি, গেট চিজি, এখান থেকে একটা নেব। গেট চিজি 35 বাত, এখান থেকে একটা নেব। এটা নিচ্ছি সাম্বাল চিকেন ক্লস, এটা আগে ট্রাই করিনি, তো দেখি ট্রাই করে। গেট চিজি 35 বাত, এটাও মজা। এটা নিলাম, এটা হচ্ছে চকলেট ক্রিম চিজ, এটা খেয়ে। আচ্ছা এখানে ব্রেড আছে, তো ব্রেডটা ভালো লাগে আমার। এটার ভিতরে কিশমিশ দেওয়া, তো প্রায় খাই আমি এই ব্রেডটা। তো এটা নিয়ে নিচ্ছি, এটা ব্রেকফাস্টের জন্য নিলাম, কাল সকালে খাবো। সবাইকে দেখাচ্ছে পাখা মেলে। উঠতে চাইছে কিন্তু ওর পা তো শিকল দিয়ে বাঁধা, উঠতে চাইছে বাট পা শিকল দিয়ে বাঁধা। কত কষ্ট করে একটা দিয়ে উঠতে চাইছে বাট ওর পা শিকল দিয়ে বাঁধা। ওয়ে, সেই হাম্বাও না।
এটা হচ্ছে এর পরের দিন রাত্রেবেলা, সেদিন মিউজিক ফেস্টিভ্যাল ছিল। 11 এবং 12 তারিখ এই দুই দিন মিলে মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে পাতায়া বিচে। পাতায়াতে এই মিউজিক ফেস্টিভ্যালে 4-4টা স্টেজ ওরা বানিয়েছিল, একসাথে দেখা যায় অনেক লোকজন বেশি হয়ে যায় একটা স্টেজ করলে, মানুষজন এত হয় যে ভিড় সামলানোটা অনেক কষ্টদায়ক হয়ে যায় সবার জন্যই। যেহেতু পাতায়া বিচটা অনেক বড় একটি বিচ, 4টি স্থানে বসানো হয়েছে স্টেজগুলো, যাতে ভাগ ভাগ করে শিল্পীরা গান গাইতে পারে এবং দর্শকরাও গানগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারে। প্রচুর মানুষজন হয়েছিল, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছিল এই মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য, মিউজিক ফেস্টিভ্যালটি উপভোগ করার জন্য। পাতায়ার বিচে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আমরা এক স্টেজ থেকে আরেক স্টেজে যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ফ্রি ট্রান্সপোর্টেশন ছিল। খাবারের স্টল বসেছিল এর পাশেই, বিভিন্ন ধরনের খাবার ছিল খাবার স্টলগুলোতে। পুরাটা বিচ রোড জুড়ে ছিল শুধু খাবার দাবারের স্টল, অনেক রকমের খাবার উঠেছিল। এই পুরাটা বিচ রোড জুড়েই কিন্তু খাবারের স্টল ছিল, অনেকগুলো স্টল বসেছে, সবগুলো তো আর ঘুরে দেখা সম্ভব হয়নি। বিচ রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে মিউজিক ফেস্টিভ্যালের কারণে, সবাই যাতে উন্মুক্তভাবে হাঁটাহাঁটি করতে পারে। তো আমরাও বাসায় চলে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।